ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। রথযাত্রার পূর্ণ পবিত্র দিনের ঠিক প্রাক লগ্নে আজ 6 জুলাই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা মাতা বন্দনাপুরী দেবী বা ফুলমায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে এক মহতি ধর্মসভা এবং সেই শতবর্ষ উদযাপন উৎসব অনুষ্ঠিত হবে মহাজাতি সদনে। আজকে বিকেল 5টার সময় মহাজাতি সদন কলকাতায়। সেই মহাজাতি সদনে আপনারা সকলে আসতে পারেন, কারণ কোনো প্রবেশপত্র নেই। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে এমনই এক আশ্রম যে আশ্রমে কোনো অনুষ্ঠানে কোনো প্রবেশপত্র নেওয়া হয় না, ভক্তদের জন্য অবারিত দ্বার। এবং এই অনুষ্ঠানে এলে আপনারা ফুলমায়ের জীবন কথা, মাতা বন্দনাপুরী দেবীর জীবন কথার বিভিন্ন দিক জানতে পারবেন এবং সমগ্র ভারতবর্ষের প্রখ্যাত নামজাতা সঙ্গীত শিল্পীরা আসবেন, সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান পরিবেশন করবেন। সেজন্য আপনারা আজকে অবশ্যই বিকেল 5টার সময় মহাজাতি সদনের পবিত্র প্রেক্ষাগৃহে চলে আসবেন, এই আহ্বান ব্যক্তিগতভাবে এবং শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের পক্ষ থেকে আপনাদের নিবেদন করা হলো। আমরা আজকে সৎকথায় প্রতিদিনের মননে শ্রী শ্রী দামোদর লালজির কথা স্মরণ মনন করব। গৌরীমা কথা আমরা জানি, এই গৌরীমা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাত্রী বলা যেতে পারে। কারণ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে নিবেদন করেছিলেন গৌরীমা, যে কটা মেয়ে আমায় দাও, হিমালয় নিয়ে গিয়ে শিখিয়ে পড়িয়ে এনে আবার তোমায় ফেরত দেব। কিন্তু ঠাকুর বলেছিলেন তা হবে না, তোকে এই টাউনে বসেই কাজ করতে হবে। সেই আদর্শের বা সেই আদেশের পরিপ্রেক্ষিতেই একদিন দক্ষিণেশ্বরের সকালবেলায় পুষ্পচয়নরতা গৌরীমার সামনে এসে দাঁড়িয়ে আপন হাতে ধরা গাড়ু থেকে বকুল গাছতলায় জল ঢালতে ঢালতে বলেছিলেন, আমি জল ঢালি গৌরী, তুই কাদা চটকা। গৌরীমা সবিস্ময়ে বললেন, কাদা কোথায় যে চটকাবো, সব যে কাঁকর। গুরু শিষ্যের এই উভয়ের বাণীর আদান প্রদান এত গভীর মর্মার্থবোধক যে সেই তদানীন্তন সামাজিক জীবনযাত্রার পথে নারী জাতি যে কোনো গভীর তমস্যায় যে আবৃত ছিল সেটি সহজেই বুঝতে পারা যায়। গৌরীমা যৌবনকালেই গৃহত্যাগ করে হিমালয়বাসিনী হয়েছিলেন ঈশ্বর লাভের জন্য, কিন্তু শ্রী গুরুর আদেশ এবং মাতা শ্রী শ্রী শারদা মায়ের বা শারদা দেবীর শুভ ইচ্ছাপূর্ণ আশীর্বাদ নিয়ে তাঁকে নামতে হয়েছিল জগতের সেবায়। স্বামীজির মতন শ্রী গুরুর কাছে তিনিও প্রার্থনা করেছিলেন নির্বিকল্প সমাধি, কিন্তু কঠোর আদেশ ছিল যে তোর তপস্যার ঘরে কুলুপ দিলুম, চাবি রইল আমার কাছে, দরকার মতো খোলা হবে সেই ঘর। গৌরীমা নতমস্তকে শ্রী গুরুপদে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। শ্রী গুরুর আদেশেই নারী জাতির উন্নয়ন কল্পে তিনি প্রথম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন ব্যারাকপুরের গঙ্গা তীরে, ইংরেজি 1895 সালে। এবং সেই আশ্রমের স্থায়িত্বকাল এই ব্যারাকপুরে ছিল 18 বছর। অর্থাৎ মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করলেন 1897 সালে,
তার আগে কিন্তু গৌরীমা 1895 সালে ঠাকুরের আদেশে প্রথম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এই নারী জাতির উন্নয়ন কল্পে। এবং বলা বাহুল্য যে গৌরীমা সেই আশ্রমের জন্য কোনো সরকারি অনুদান কখনো গ্রহণ করেননি। আজও বর্তমানকালও 2024 সালেও রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে এক বিরল আশ্রম এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, যারা আজও কোনো সরকারি অনুদান গ্রহণ করছেন না এবং প্রতিপালিত হচ্ছে সেই নিয়ম। নারীদের মধ্যে ধর্ম প্রচার এবং শ্রী শ্রী মা ঠাকুরের আদর্শ প্রচারের উদ্দেশ্যে কলকাতা ছিল যোগ্যতম স্থান, এবং সেই জন্য কলকাতাতে যেহেতু গৌরীমাকে সমস্যায় পড়লেই আসতে হতো, তাই এই কলকাতাকে পরবর্তীকালে তিনি নির্বাচন করলেন। এবং ঠাকুরেরও আদেশ ছিল তোকে এই টাউনে বসে কাজ করতে হবে। ব্যারাকপুর আশ্রমের জমিসহ যখন সেটি দখল হয়ে যায়, উত্তর কলকাতার 10 নম্বর গোয়াবাঙাল লেগে স্থানান্তরিত হয় এই আশ্রম, এবং তারপরে বিডন স্ট্রিটে চলে আসে। মায়ের আদেশকে শিরোধার্য করে জমির জন্য তারা চারিদিকে ঘোরেন, এবং সেই পরবর্তীকালে সেই জমি গৃহীত হয়। এবং বর্তমানে 26 নম্বর গৌরী মাতা সরণিতে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠিত হয়। শ্রী শ্রী মা জমিতে পদার্পণ করে প্রসন্ন চিত্তে আশীর্বাদ করে বলেছিলেন, খাসা জমি, বেশ বাড়ি হবে, মেয়েরা সুখে থাকবে। পঞ্চরত্ন পঞ্চশস্য সহ একটি রৌপ্যাধার স্বহস্তে ভূগর্ভে প্রথিত করে মা শারদা স্বয়ংই নিজের আপনার পূজা মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করেন। গৌরীমা এবং দুর্গা মা সেখানে দুটি ইঁটের ওপর বসিয়ে শ্রীমুখে সন্দেশ প্রদান করেন এবং বলেন, এই তো আশ্রমের বাস্তু পূজা আর দেবীর অধিবাস হয়ে গেল। অর্থাৎ ভারতবর্ষের প্রথম নারী মঠের প্রতিষ্ঠার বীজ উপত হয় ব্যারাকপুরে গঙ্গা তীরে, এবং তারপর পরবর্তীকালে এই কলকাতায় চলে আসে। আমাদের স্মরণ করতে হয় যে এই আশ্রমের অধিদেবতা হচ্ছেন রাধা দামোদর লালজি। সেই রাধা দামোদর লালজির কথা আমরা স্মরণ যখন করি, তখন মনে হয় যে এই শ্রী শ্রী রাধা দামোদর লালজি কে। কারণ পরবর্তীকালে আমরা জানি যে গৌরীমার নাতি চেলা কমলা মা তাকে গৌরীমা বলেছিলেন, আমার দামোদর তোর সঙ্গে কথা বলবেন। সত্যি সত্যি রাধা দামোদর লালজি কথা বলেন, বলেছিলেন, কমলা, আমার দামোদর তোর সঙ্গে কথা বলবেন, মন্দিরে ছায়া দেখলে ভয় পাসনি, জানবি সে আমি। এই রাধা দামোদরজি কে, কে তিনি, কী তার পরিচয়? হিরণময় বপু ধৃত শঙ্খ চক্র, এই দামোদর তিনি কি নারায়ণ শিলা মাত্র? এই শিলাকে দু হাতে ধরে দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর গৌরীমাকে বলেছিলেন, সিদ্ধ শিলা, ডাকতে পারলে কথা কইবে। শ্রী শ্রী গুরু কৃপায় গৌরীমার অন্তর মথিত ডাক পৌঁছেছিল তাঁর শ্রবণে, সেই জন্য গৌরীমা বলতেন, আমার কথা কওয়া ঠাকুর। আর শ্রী শ্রী মা এই দামোদর শিলা সম্পর্কে বলতেন, গৌরদাসী, একটা পাথরের নুড়িকে নিয়ে সারা জীবন হাসলে কাঁদলে নাচলে গাইলে, কি ব্রহ্মানন্দে কাটিয়ে দিলে তার জীবনটা, তাঁর ছোঁয়া পেয়েছিল বলেই তো। এই ছোঁয়া উচ্চ ভাবের মহাবস্তু, এবং সেটিকে সচক্ষে দর্শনের সৌভাগ্য সকলের হয় না। এই শ্রী শ্রী দামোদর লালজি তিনি শিলা ব্রহ্ম, সৎচিত আনন্দের মূর্তি, তিনি মায়াতীত। এই মায়াতীত দেবতা কিভাবে মায়াধীশ হলেন? না এক পরা প্রবল পরাক্রমশালী অসুর ছিলেন, তার নাম ছিল শঙ্খাসুর। এই অসুরের নির্মম অত্যাচারে যখন ত্রিভুবন কম্পিত, স্বর্গচ্যুত দেববৃন্দ
গিয়ে যখন স্মরণ প্রার্থনা করলেন শ্রী বিষ্ণু দেবতার কাছে, সমাধান চাইলেন, তখন দেবতাদের আবেদনে শ্রী বিষ্ণু মুথিত হলেন। শঙ্খসুরের বা শঙ্খাসুরের উপযুক্ত শাস্তি বিধান এবং দেবতাদের শান্তিরাজ্য স্থাপনে তৎপর হলেন তিনি। বিচক্ষণ ও ন্যায়পরায়ণ দেবতা চিন্তা করে দেখলেন যে শঙ্খাসুরের এই নীতিবিহীন পরাক্রমের মূল উৎস পত্নী বৃন্দাদেবীর অখণ্ড সতীত্ব তেজ। এই শক্তির ওপরই প্রয়োগ করতে হবে তাঁকে তাঁর অমোঘ শক্তি। কিন্তু তিনি জানেন যে এই শাস্তিবিধানের পরিবর্তে তাঁকেও শিরোভূষণ করতে হবে বৃন্দাদেবীর কঠিন অভিশাপ। এই চিন্তায় শঙ্খাসুরের অনুপস্থিতিতে তার রূপ ধারণ করে বিষ্ণু বৃন্দাদেবী সমীপবর্তী হন। সতী কুল চূড়ামণি বৃন্দাদেবীর অভিশাপে চতুর্ভুজ নারায়ণ শিলায় পরিণত হয়েছিলেন, কারণ উনি ওই কর্ম সাধন করলেন শঙ্খাসুরকে বধ করার জন্য। উৎকণ্ঠা হইয়া সতী ক্রোধ শোকবরে অতি নিদারুণ সাপ দিলা দামোদরে, ওই শিলারূপ। সেই থেকেই শ্রীবিষ্ণুর অন্য আর এক রূপ হচ্ছে শিলামূর্তি। কিন্তু সর্ববিবে করুণা বিতরণশীল দেবতা তিনি, অক্রোধ পরমানন্দ। দেবী বৃন্দা অর্থে তুলসী দেবী, তুলসী নারায়ণের আসন, শিরভূষণ। তুলসী ছাড়া নারায়ণের কোনো সেবাই হয় না, সেই জন্য তুলসী দেবীর ক্ষোভ নিবারণার্থ এত মান্য তাকে দান করেছেন শ্রীকৃষ্ণ। এরপর বধ করেন শঙ্খাসুরকে। শ্রীকৃষ্ণের গুরু সন্দীপনী মুনির একমাত্র পুত্র অপহরণের কারণে শ্রীবিষ্ণু বধ করেন তাকে। পরে তার অস্থি দিয়ে নির্মাণ করেন এক মহাশঙ্খ, নাম পাঞ্চজন্য। মহাভারতের যুদ্ধে এই শঙ্খে মহারবে যুদ্ধ আরম্ভ হয়েছিল, সেজন্য এই সর্বসুবোধ দেবতা নিজ মানকে খর্ব করে দেবতা কুলকে রক্ষা করেন। গৌরীমা এই দামোদর সেবায় নিযুক্ত ছিলেন এবং পরবর্তীকালে কমলা মা দুর্গা মাকেও নিযুক্ত করেছিলেন। চন্দন পিঁড়ি কীভাবে ধরতে হয়, চন্দনের সঙ্গে সঙ্গে একটি একটি করে পরপর কর্পূর অগরু দিয়ে কেমন করে চন্দন ঘষতে হয়, তারপর কেমনভাবে পিঁড়ি থেকে রূপোর বাটি তুলতে হবে, সব তিনি নিজে হাতে শিখিয়েছিলেন। পূজোর বাসন কোনখানে কোনটি বসাতে হবে সে শিক্ষাও ছিল তাঁর দান। ফুল থেকে বেছে আলাদা করে পুষ্পপাত্র কেমন করে পরিপাটি করতে হবে, বেলপাতা দূর্বা আতপ চাল প্রভৃতির সরঞ্জামে কেমনভাবে পূর্ণ করতে হবে সেও তিনি শিখিয়ে দিয়েছিলেন। এবং রান্না করতেন একেবারে ডাল ভাত, আলু ভাতে রান্না করে একটা সাদা পাথরের থালায় ডাল ভাত মেখে আনতেন, একটু ছড়ানো আকারে আলু ভাতেটি দিতেন আর আগে থেকে পাথরের গ্লাসে জল দিয়ে জায়গা করে রেখে যেতেন। ভাতের থালাটি ধরে দিয়ে উনুনে ছড়ানো কড়া থেকে গরম বেগুন ভাজা আনতেন, বেগুনের খোসা ছাড়িয়ে ভেঙে ভাতের পাতে দেওয়ার সময় বলতেন, কর্তা হাত সরাও, বড় গরম, তোমার হাতে গরম যাতে না লাগে, বুঝে খাও, ধীরে ধীরে বসে বসে খাও, কপির দম চড়িয়ে এসেছি, কপির দমের পর লুচি আলু ভাজা দেব, দই ডাব সব আনা আজ, হাত খালি করে সব দিচ্ছি, তুমি তাড়াহুড়ো করো না। এই সেবা, এই সেবা আমরা বর্তমানকালে শ্রী শ্রী রাধা গোবিন্দ জীব মন্দির সুখচরের কৃষ্ণপ্রিয়া মায়ের ক্ষেত্রেও দেখতে পাই। তাকে না দেখতে পারা এবং গোবিন্দজিকে প্রণাম করার সৌভাগ্য এখনও যাদের হয়নি, আমি বিনীত অনুরোধ করব আপনারা ছুটে যান সুখচরের রাধা গোবিন্দ জীব মন্দিরে। গোবিন্দজি নিত্য জাগ্রত, তিনি গেলে কথা শোনেন শুধু নয়, সমস্ত প্রার্থনা পূর্ণ করেন এবং মানুষের ডাকে, ভক্তের ডাকে তিনি সাড়া দেন। এই গৌরীমা যেভাবে সেবা করেছেন দামোদরলালজিকে, এখনও আশ্রমের মায়েরা যেভাবে সেবা করে চলছেন এই দামোদরলালজিকে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে, ঠিক তেমনই সুখচরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জীব মন্দিরে মাতা কৃষ্ণপ্রিয়াজি অর্থাৎ ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মা তিনিও এইটি করছেন। এবং গৌরীমা পূজোর পর জপ করতেন, বলতেন, মা আশ্রমের ধনরত্ন এই জপ, তাই রেখে যাচ্ছে ভবিষ্যতের জন্য, আশ্রমের কখনও কোনো অভাব হবে না। সত্যি সত্যিই তো তাই, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের কোনো অভাব নেই,
বৃহতি অনুষ্ঠান অবলীলায় তারা করে চলেছে। খুব সাম্প্রতিককালে আশ্রমের দুই সন্ন্যাসিনী মাকে আমি প্রশ্ন করেছিলাম যে আশ্রমের এত শাখা কেন্দ্রে এত বড় বড় উৎসব, নিত্যদিনের এত ভোগ রাগ, ভক্ত সেবা, সাধু সেবা কী করে সম্ভব। সেই মা সদর্পে বিশ্বাসের সাথে বলেছিলেন, দুর্গা মা, কমলা মা, গৌরী মা আমাদের কখনো অভাবে ফেলবেন না, কখনো দুঃখে রাখবেন না। এই যে বিশ্বাস, ওই যে বলছেন আশ্রমের কখনো কোনো অভাব হবে না, আশ্রমের ধনরত্ন এই জপ। এই ধর্মই বর্ম, এই আশ্রমের মূল ভিত্তি হচ্ছে ধর্ম। সেই জন্যই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের কথা আমরা বারবার বলি। এবং এই গৌরীমার দামোদর লালজি হচ্ছে সাকার নিরাকারের সমন্বয় রূপ। এই দামোদর লালজি বৃন্দাবনের ঠাকুর, শ্রী শ্রী রাধারানী আরাধনা করে পেয়েছিলেন শ্যামরূপ বা শ্যামরূপ অমূল্য নিধিকে, ভক্তিহীন তার নিজস্ব সম্পদ। সাধকের জীবনে শ্রী শ্রী রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ প্রেম লাভ হয় না। দামোদর লালজি ভক্তের সেই ভক্তিহীমে জমাট বাঁধা সাকার রূপ, ভক্তের প্রেমাধীন দেবতা এই রাধা দামোদর লালজি। সেজন্য এই যে 1895 সালে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, আজও চলছে। এবং নিরাসক্তি, এই আশ্রমের কারুর সন্ন্যাসিনী মায়েদের কোনো আসক্তি নেই কোনো কিছুর প্রতি, শুধু রয়েছে সেবা। সেবা করতে গেলে অর্থ লাগে, কিন্তু ঈশ্বরের ইচ্ছাতেই সেই অর্থ চলে আসে। সেজন্য গোয়া বাগান আশ্রমে থাকাকালীন শ্রী শ্রী মা তার নিজের একটা ছবি নিজে হাতে পুজো করে গৌরীমাকে দিয়ে বলেছিলেন, গৌরদাসী, একে রোজ পাঁচখানা বাতাসা ভোগ দিলেই হবে। শারদেশ্বরী আশ্রমের যে আধ্যাত্মিক ঐশ্বর্য রয়েছে, ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মায়ের রাধাগোবিন্দ জীব মন্দিরের, গোবিন্দ মায়ের রাধাগোবিন্দ জীব মন্দিরের যে তপস্যা ত্যাগের পরম্পরা রয়েছে তা দুর্লভ। সেই জন্য আমরা বারবার এই আশ্রমের কথা বলি। আজকে সেই ফুল মায়ের এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ সংঘাধ্যক্ষা মাতা বন্দনা পুরীদেবী, তাঁর শতবর্ষ উৎসব মহাজাতি সদনে হবে। এবং মহাজাতি সদনের এই বিশাল কর্মযজ্ঞে আপনাদের ভক্তদের সকলের কাছে আহ্বান রইল। এবং রাধা দামোদর লালজি বছরের নির্দিষ্ট 6 দিনে সকলের জন্য তিনি তাঁর সেই রাজাধিরাজের সিংহাসন থেকে জনসমুদ্রে এসে সকল ভক্তকে কৃপা করে দর্শন দেন। সেজন্য ওই দর্শনটি পাওয়াও একটি ভাগ্যের ব্যাপার। রাধা দামোদর লালজিকে আপনারা দর্শন করবেন, প্রণাম করবেন, মনে রাখবেন ঈশাবাস্যমিদং সর্বং যা কিঞ্চিৎ জগত্যাং জগত্, এই ব্রহ্মাণ্ডের যা কিছু অনিত্য বস্তু সবই সেই পরমেশ্বরের দ্বারা আবৃত রয়েছে। উত্তম রূপ ত্যাগের দ্বারাই আত্মাকে পালন করা যায়, ত্যাগেই আত্মা স্বীয় অনুভূতি সম্পন্ন হয়ে ওঠে। আত্মাকে উত্তম রূপে জানার সাধনায় জগতের সব কিছুকেই ঈশ্বরাধীন রূপে দেখার মন্ত্রই গৌরীমা আশ্রম কন্যাদের দিয়ে গিয়েছিলেন। সেই ভাবধারাতেই সেই আশ্রম চলছে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
নারায়ণ।